প্রোগ্রামটা কিভাবে করবে সেটা বলার জন্য ফ্লাই করার জন্য অলরেডি কিছু ধরনের ট্রেনিং নিয়েছি, বাংলাদেশি এয়ারফোর্স আমাদের বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়েছি। আমরা চিকাগো ইন্টারেস্ট তো ট্রাই করেছি, যেহেতু অঙ্গো হিলি টেরেন, তো আমরা ওই ধরনের ট্রেনিং আচ্ছা আপনারা দেখেন যে মেয়েদের জন্য ডিফেন্সে আসা এটাই কিন্তু একটা চ্যালেঞ্জ, মেয়েদের জন্য না আমি বলবো ছেলেদের জন্যও চ্যালেঞ্জ। কারণ হচ্ছে আমরা এই এই নিশ্চয়তাটা দিতে চাই যে আমার দেশের মানুষ শান্তিতে ঘুমাবে আর আমি হচ্ছে আমার দেশকে প্রোটেকশন দিব, এটাই আমার সার্বভৌমত্ব বজায় রাখবো। তো অবশ্যই নারী হিসাবে এই চ্যালেঞ্জটা যখন একটা মেয়ে গ্রহণ করে এবং তার সাথে যখন যুক্ত হয় যে আপনার বৈমানিক হওয়া বা এটা এটা আরও এক ধাপ বেশি। কিন্তু আমি বলবো যে এই এই যে পেশাটা এটা একটা মহান একটা পেশা, মহৎ একটা পেশা, তো কেউ যদি এটাতে আসতে চায় অবশ্যই তার আসা উচিত। কারণ দেশ সেবা আপনারা জানেন এটা ইমানের অঙ্গ এবং এটা আমাদের একটা মহৎ একটা কাজ। কতদিন থাকবেন বাহিরে? আমরা যাচ্ছি, আমরা এক বছরের জন্য যাচ্ছি ইনশাল্লাহ, এক বছর পরে আমরা ইনশাল্লাহ ফেরত আসবো। ওই পরিবেশটা কেমন, কিভাবে দেখছেন আপনারা? আচ্ছা আপনারা জানেন আমরা হচ্ছে তো উই আর ফ্রম ট্রপিক্যাল রিজিয়ন আর ওই জায়গাটা হচ্ছে ইকুয়েটোরিয়াল রিজিয়ন, ওইখানকার টেম্পারেচার অনেক বেশি, প্লাস আমাদের আমাদের দেশ যেরকম ওরকম তো দেশ না, মরুর দেশ ওটা বলা যায়, এবং যথেষ্ট পরিমাণে ওখানের ওয়েদার বলেন বা টেরেইন বলেন কোনোটাই আমাদের সাথে ফ্রেন্ডলি না। কিন্তু আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আমরা 2010 সাল থেকে 2 বছর ক্যাডেট ট্রেনিং, তারপরে আমাদের ক্যাডেট ট্রেনিং হয়েছে আপনার আমাদের যশোরে, বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি যশোরে। তো ওইখানে আপনার আমাদের সব ধরনের প্রতিকূল পরিবেশে যুদ্ধের সময় কীভাবে কী করতে হবে না করতে হবে এই প্রশিক্ষণ বিমান বাহিনী আমাদের দিয়েছেন। এবং বিমান বাহিনী কিন্তু আমাদের উপরে ভরসা করে, কারণ বিমান বাহিনী নিজে আমাদের যে প্রশিক্ষণ দিয়েছে এই প্রশিক্ষণটাই কিন্তু আমাদের মূল শক্তি। তো এই প্রশিক্ষণ নিয়েই আমরা ইনশাল্লাহ যাচ্ছি, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা এক বছর পরে যখন ফেরত আসবো যাতে আমাদের দেশের মান সম্মান আমরা অক্ষুণ্ণ রেখে সুস্থ সবল শরীরে আমরা ফেরত আসতে পারি। বিমান বাহিনী আমাদেরকে সব ধরনের ট্রেনিং দিয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশ বিমান বাহিনীর 31 নং বহর এবং 1 নং বহর থেকে, এবং আমাদের যে হেলিকপ্টার স্কোয়াড্রনগুলো আছে এই স্কোয়াড্রনগুলো থেকে MI সিরিজ হেলিকপ্টার, এটি বিগত 14 বছর ধরে ইউনাইটেড নেশন পিসকিপিং মিশনে ওখানে অপারেট করে আসছেন। আমরা ওইখানে নানা রকম নানা ধরনের মিশন পরিচালনা করে এসেছি এই পর্যন্ত গত 14 বছরে। এগুলোর মধ্যে আমরা মেডিকেল ইভাকুয়েশন, পেশেন্ট মিশন, ক্যাজুয়ালটি ইভাকুয়েশন, ট্রুপস ইনসার্শন, এরকম অনেক ধরনের চ্যালেঞ্জিং মিশন বাংলাদেশ বিমান বাহিনী হেলিকপ্টার দ্বারা এখানে অপারেট করেছে। এরই ধারাবাহিকতায় আমরা এইবার প্রথমবারের মতো বিমান বাহিনীর পক্ষ থেকে অ্যাজ এ ফিমেল পাইলট, ফার্স্ট ফিমেল কমব্যাট পাইলট, আমরা UN পিসকিপিং মিশনে যাচ্ছি, এবং এর জন্য যা প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন বিমান বাহিনী ইতিমধ্যে আমাদের দিয়েছেন। কঙ্গোর রিজিয়ন এবং ওখানকার যে ওয়েদার এগুলোর সাথে আমাদেরকে অ্যাক্লিমাটাইজেশন করার জন্য আমাদেরকে এখান থেকে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছি। আমরা পার্বত্য চট্টগ্রামের বা যে দুর্গম পাহাড়ি অঞ্চলে আমাদের যে ক্যাম্পগুলো আছে সেগুলোতে আমরা ইতিমধ্যে মিশন পরিচালনা করেছি, এবং ইনশাল্লাহ আমরা এতটুকু বিশ্বাস রাখি এবং আমাদের বাহিনী আমাদের উপর এতটুকু বিশ্বাস রেখেছে যে আমরা আমাদের জন্য আপনারা এটা নিয়েও দোয়া করবেন যাতে আমরা ইউনাইটেড নেশনসের আন্ডারে গিয়ে এই ভলান্টারি সার্ভিসটা ওইখানে আমরা সফলভাবে করে আসতে পারি এবং দেশের এবং বাহিনীর সুনাম আমরা অক্ষুণ্ণ রাখতে পারি। যাচ্ছি অ্যাজ হেলিকপ্টার পাইলট, তো আমাদের এত বছর ধরে আমাদের স্যাররা, আমাদের উত্তরসূরিরা, ওইখানে পূর্বসূরিরা যা করে এসেছেন আমরা তারই ধারাবাহিকতা বজায় রাখবো। এবং শুধু আমরা এবার প্রথমবার অ্যাজ এ ফিমেল পাইলট যাচ্ছি, বাট আমাদের ফিমেল অফিসাররা কিন্তু আরও 7-8 বছর ধরে তারা কিন্তু ওইখানে অপারেট করে এসেছেন এবং অত্যন্ত সফলতার সাথে এখনও যাচ্ছেন অন্যান্য ব্রাঞ্চে। এবং ওই অঞ্চলটিতে বাংলাদেশ বিমান বাহিনীর যে জায়গাগুলো থেকে অপারেট করবে ওই জায়গাগুলোতে আপনারা জানেন যে দুর্গম অঞ্চল এবং ওখানে অনেক চ্যালেঞ্জ আছে, তো আমরা ইনশাল্লাহ আমরা ওই সকল চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত। তোলাই সেটা তোলাই যায়।
ভাই একটু একটু ভাই একটু আমাদের ছবিটা দরকার তো একটু 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 ভাই ধন্যবাদ ভাই একটু একটু ভাই একটু একটু একসাথে আপু একসাথে।